নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে জানাবো পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে জারি করা হয়েছে একটি নোটিফিকেশন। সেখানে যদি তোমরা 8 পাস, মাধ্যমিক পাস, অথবা যদি টাইপিংয়ের কিছু অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা কয়েকটি পোস্টের উল্লেখ করেছে যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকমই ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। তো বন্ধুরা, যারা যারা স্টেনোগ্রাফার, টাইপিস্ট, কপিস্ট, এলডিসি এবং প্রসেস সার্ভার ছাড়াও অন্যান্য পদে আবেদন করতে চাও, তাদের কী কী যোগ্যতা, কবে থেকে আবেদন করতে পারবে, আর অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবে। তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে জারি করা হয়েছে যে নোটিফিকেশন, সেখানে তোমরা 13 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য আর কী কী জিনিস দরকার হবে সেটাই আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, চলো দেখা যাক নোটিফিকেশনে কি আছে আর কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই নোটিফিকেশনটি যার কথা আমি একটু আগে তোমাদেরকে জানাচ্ছিলাম। তো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমানের তরফ থেকে এটা জারি করা হয়েছে 21/2/2019, এই ডেটে তারা ইস্যু করেছে এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশন নাম্বার 1 বলে। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে যে সকল পোস্টগুলোর কথা তারা বলেছে। তার জন্য তোমরা 14/3/2019 রাত্রি 12টা পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে, আর এটি শুরু হয়েছে 22/2/2019 তারিখ থেকে। তো যে যে পোস্ট আছে পোস্টগুলোকে আমি ডিটেলসে তোমাদের সামনে বলছি। স্টেনোগ্রাফার, এটা গ্রুপ বি, যারা আছো কর্মী যারা জানো গ্রুপ বি যে পোস্ট আছে তার মধ্যে স্টেনোগ্রাফার, তাদের পে স্কেল আছে 7,100 থেকে 37,600, প্লাস গ্রেড পে থাকবে 3900 টাকার। তো টোটাল যে ভ্যাকান্সি সেটা 10 জন আছে এখন। তো এটি পরবর্তীতে বাড়তে পারে বা কমতে পারে। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর ক্ষেত্রে 5,400 থেকে 25,200, গ্রেড পে থাকবে সঙ্গে 2600 টাকার। তো 42টি সিট আছে। টাইপিস্ট বা কপিস্ট গ্রুপ সি ক্যাটাগরির, তাতে 5,400 থেকে 25,200, প্লাস গ্রেড পে 2600 টাকা। প্রসেস সার্ভার গ্রুপ ডি এর 5,400 থেকে 25,200, প্লাস গ্রেড পে থাকবে 2300 টাকা, 6টি সিট আছে। পিয়ন ফরাশ, তারপরে দার, ডে গার্ড এবং নাইট গার্ড, এরা গ্রুপ ডি কর্মী, তো 4,900 টাকা থেকে 16,200, আর গ্রেড পে থাকবে 1700 টাকার। তো টোটাল এখানে সিট আছে 50টি। সুইপার নিয়োগ করবে গ্রুপ ডি, তার একটি পোস্ট আছে, 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত পে স্কেল, আর গ্রেড পে আছে 1700 টাকার। তো এই যে পোস্টগুলোর বিভাজন নিচে দেওয়া আছে যে কোন পোস্টে কতটা আনরিজার্ভ আছে, কতটা আনরিজার্ভ ইসি আছে, আনরিজার্ভ পোর্টস আছে, এগুলো সব ডিভাইডেড করা আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমাদের সুবিধার্থে এই যে নোটিফিকেশনটি এটিও দিয়ে রাখবো আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, তোমরা এখন যদি ক্লিক করে দেখো তো ওখানে লিঙ্কটি পেয়ে যাবে। সেই লিঙ্কটিকে ক্লিক করলেই তোমরা এই পিডিএফটি, নোটিফিকেশনের যে পিডিএফ, সেটি তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবে এবং আমারই মতো তোমরা দেখে নিতে পারবে ডিটেলসটি, যে কোন পোস্টে অ্যাপ্লাই করছো এবং তাতে ক্যাটাগরি ওয়াইজ কটি ভ্যাকান্সি আছে। ঠিক আছে বন্ধুরা, যদি তোমরা স্পোর্টস পার্সন, মানে যদি খেলাধুলাতে তোমাদের কোনো সার্টিফিকেট থাকে ন্যাশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে,
এরকম টাইপের কোনো যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু ফেসিলিটি পাবে, এবং এই যে ক্যাটাগরির কথা বলছিলাম এই ক্যাটাগরিতেও কিন্তু সিট ভাগ আছে, তো তোমরা সেটা দেখে নেবে যেটাতে আছে, বা তোমরা সেই সার্টিফিকেটটি শো করবে যাতে সেই পোস্টে তোমার কোনো কাজে আসতে পারে সেই সার্টিফিকেটটি পোর্টসের। যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছো তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, সেই সার্টিফিকেটটিও কিন্তু গভর্নমেন্টের মেডিকেল কলেজ হসপিটাল তার দ্বারা ইস্যু হওয়া থাকে, মানে তাদের সাইন থাকে। আর যারা এমনি ছাড় পেয়ে থাকো এসসি এসটিরা, তারা তাদের সার্টিফিকেটটিও শো করবে এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য। অন্যান্য যে সকল পোস্টগুলোর কথা বলা আছে সমস্ত কিছুতেই কিন্তু এসসি এসটিরা যে ছাড় পেয়ে থাকে, যে সরকারের রুলস অনুযায়ী সেই মতোই তারাও এখানে পাবে। তো যারা টাইপিস্ট এবং কপিস্টের পদে আবেদন করবে তো তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে 8 পাস যোগ্যতায়, 9 পাস যোগ্যতায় বা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই যে সকল পোস্টগুলোর কথা বলেছি সেই পোস্টগুলোতে যে কোনো একটিতে তোমরা আবেদন করতে পারো। তো তোমরা দেখে নেবে কোন পোস্টে 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তো তার জন্যই আমি নোটিফিকেশনটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ডাউনলোড করবে কিভাবে সেটিও আমি তোমাদেরকে ওই জন্যই বলে দিয়েছি। তো টাইপিস্টের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, আর সেখানে কম্পিউটার নলেজের যে নলেজ সেটা কিন্তু থাকতে হতে হবে। আর সেখানে ইংলিশ টাইপিংয়ে 30টি ওয়ার্ড, প্রত্যেকটি মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, বা কম্পিউটারের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে সেটা উল্লেখ থাকতে হবে। অন্যান্য যে সকল পোস্ট আছে সেই পোস্টগুলো তোমরা দেখে নেবে, তো তাতে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে সেগুলো কিন্তু এই যে নোটিফিকেশন এতে আরো ডিটেলসে জানিয়ে দিয়েছে যে কোন পোস্টে কিভাবে নিয়োগ হবে। তো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে সেটি বলা আছে, আমি বলার আগে তোমাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ফি হিসেবে কত টাকা লাগবে। যদি তোমরা গ্রুপ বি একটি আছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার, এবং গ্রুপ সি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করো তাহলে যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয় এবং অন্যান্য ক্যাটাগরি বলতে এসসি এসটি বাদে অন্যান্য যে সকল ক্যাটাগরি আছে ওয়েস্ট বেঙ্গলে তারা সবাই 500 টাকা দিতে হবে, এবং ব্যাংক চার্জ সেটা এর সঙ্গে যুক্ত হবে। আর যারা এসসি এসটি আছো যদি স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করো তাহলে 2,500 টাকা লাগবে, এবং ব্যাংক চার্জ এর সঙ্গে যুক্ত হয়ে যে টাকাটি হবে সেটি তোমাদেরকে দিতে হবে। যদি গ্রুপ ডি পদে তোমরা আবেদন করো, গ্রুপ ডি যে পদগুলো আছে প্রসেস সার্ভার, তারপরে পিওন, ফরাশ, নাইট গার্ড, ডে গার্ড, এই রকম পদগুলোতে পোস্টে তাতে তোমাদেরকে 400 টাকা করে দিতে হবে, এবং ব্যাংক চার্জ এক্সট্রা এর সঙ্গে যুক্ত হবে। আর এসসি এসটিদেরকে 200 টাকা দিতে হবে, ব্যাংক চার্জ এর সঙ্গে যুক্ত হবে। যদি গ্রুপ ডি এরই সুইপার পদে আবেদন করো তাহলে এখানে দেখো বলেছে আনরিজার্ভ ক্যাটাগরিদের এটি নট অ্যাপ্লিকেবল, আর এসসি এসটিদের 200 টাকা লাগবে প্লাস ব্যাংক চার্জ এক্সট্রা যুক্ত হবে। তো এই পোস্টগুলোতে আবেদনের জন্য এই অ্যামাউন্টটিকে ধার্য করা হয়েছে, যারা আবেদন করবে তারা এটা দেখে নেবে। তো টাকাটি তোমরা অনলাইনেও পেড করতে পারো, সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা যে ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করার আগে সেটিও জেনে যাও, তোমরা অনলাইনেই শুধুমাত্র এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে যেতে হবে অ্যাপ্লাই করার জন্য। তো অ্যাপ্লাই করতে পারবে একজন ক্যান্ডিডেট একটি পোস্টে, কারণ দেখতে পাচ্ছ যে সকল পোস্টগুলো আছে হয়তো একই দিনে এক্সাম দেবে বা অন্য কিছু হতে পারে। তো তোমাদেরকে এখানে স্ট্রিক্টলি বলে দিয়েছে একটি পোস্টের জন্য একজনই আবেদন করবে, আর তোমরা চালানের মাধ্যমেও টাকাটি পেড করতে পারো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও টাকাটি পেড করতে পারো। তো যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটরা আছো ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ক্যান্ডিডেটরা
তারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে, মানে জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু তারা আবেদন করতে পারবে, তারা কিন্তু এখানে সেই সুবিধাটা পাবে না এসসি এসটি বা ওবিসি এ বি ক্যান্ডিডেটদের মতো। তো এই সমস্ত কিছু তারা দিয়ে দিয়েছে, এবং অ্যাডমিট কার্ড এবং ভেন্যু ডেট টাইম এগুলো সবই কিন্তু তাদের ওই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা দিয়ে দেবে। সেখান থেকে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে জেনে নিতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটিও আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, এবং এই লিঙ্কটিও আমি দিয়ে রাখবো। তো সেখান থেকে তোমরা লিঙ্কটির সঙ্গে পরিচিত হয়ে থাকবে, পরবর্তীতে এখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। তোমরা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে একটি আইডি ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটি 8 অক্ষরে তোমাদেরকে তৈরি করতে হবে, যার মধ্যে ছোট হাতের বড় হাতের এবং সংখ্যা দিয়েই তৈরি করতে হবে। আর যে ফটোটি দিতে হবে সেই ফটোটি 30 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রেডি রাখতে হবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই সবাইকে বলে থাকি যে এখন সব অ্যাপ্লিকেশনই অনলাইনে হয়ে থাকছে, তো তোমরা অনলাইনে ফিল আপ করার জন্য আগে থেকেই এই দুটো জিনিস তোমরা রেডি রাখবে। প্রত্যেকটি অ্যাপ্লাইয়ের জন্যই এই দুটো জিনিস অবশ্যই লাগে, তো সিগনেচার এবং ফটোটি। তো এখানে সিগনেচারও 20 থেকে, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করার আগে তোমরা এই যে ইনস্ট্রাকশনটি ভালো করে দেখে নেবে, নিয়ে অ্যাপ্লাইয়ে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। বন্ধুরা, তোমরা যদি গুগলে গিয়ে পশ্চিম বর্ধমান টাইপ করো, বা যে লিঙ্কটি দেওয়া ছিল সেই লিঙ্কটিকে কপি করে যদি গুগলে সার্চ করো বা সেখানে ক্লিক করো, তাহলে লিঙ্কটি চলে আসবে দেখতে পাচ্ছ। প্রথমে লিঙ্কটি দেওয়া আছে district.ecots.gov.in, এই ওয়েবসাইটটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, সেই ওয়েবসাইটটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানেই দেখো নিচের দিকে আছে, আমি তোমাদেরকে দেখাতে চাইছি, দেখো লিঙ্ক 1 এবং লিঙ্ক 2, এরকমভাবে দুটো লিঙ্ক তারা ক্রিয়েট করেছে, যেখানে তোমরা একটি লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইটি করতে পারবে। তো আমি তোমাদেরকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইটি করা দেখাচ্ছি। তো সেখানে গেলে আরেকটি ওয়েবসাইট খুলে যাবে, যে ওয়েবসাইটে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে তুমি লগ ইন করতে পারো। তো যেহেতু তোমরা ফার্স্ট টাইম এই রকম কোনো পশ্চিম বর্ধমানের এইরকম কোনো পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তো তাই তোমাদের কাছে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড থাকবে না। তো তাই তোমরা উপরের দিকে দেখো নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমাদেরকে একটি ইনস্ট্রাকশন তোমাদের সামনে ওপেন হবে, যে ইনস্ট্রাকশনটি তোমরা পড়েছো এটি জানো, তাই এগ্রি করবে। এগ্রি করার পরে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবে। ক্লিক করলে পুরো যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ওপেন হয়ে যাবে, তাতে তোমার আইডিও ক্রিয়েট হয়ে যাবে এবং ফর্মটিও ফিল আপ হয়ে যাবে। তো দেখো প্রথমেই দেওয়া আছে পোস্ট অ্যাপ্লাই ফর, তো এটিকে যদি ক্লিক করো তো এখানে দেখবে যে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, প্রসেসর, বা সমস্ত পোস্টগুলোর উল্লেখ এখানে দেওয়া আছে। তার মধ্যে থেকে তোমরা যে কোনো একটি সিলেক্ট করবে। তা আমি লোয়ার ডিভিশন ক্লার্ক সিলেক্ট করলাম। এখানে ডোমিসেল দিতে হবে, তো ডোমিসেল ওয়েস্ট বেঙ্গলই থাকবে, ঠিক আছে। ক্যাটাগরিটা তোমরা দেখে নেবে যে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টে ক্যাটাগরি আছে কিনা। আমি আনরিজার্ভ দিলাম, এবং হ্যান্ডিক্যাপ আছো কিনা ফিজিক্যালি, তো নো দিলাম। যদি গভর্নমেন্ট সাবজেক্ট থাকো তাহলে এখানে দেখো সিলেক্ট করতে হবে 1, ইয়েস করলেই একটি এক্সট্রা কলম তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখেছো এটা চলে এসেছে, আমি ইয়েসটাকে নো করব, এটাই চলে যাবে।
তো এখানে দেখো নিজের নাম দিতে হবে, ফুল নেম, ফাদারের নাম দিতে হবে, যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম দিতে পারো বা হাজবেন্ডের নাম দিতে পারো, এটিকে সিলেক্ট করতে পারো। এইভাবে সিলেক্ট করে তারপরে এই ঘরে তুমি লিখতে পারো, ঠিক আছে? এখানে আমি কিছু দিচ্ছি না তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। তো দেখতে পাচ্ছ ডেট অফ বার্থের কলামটি দেওয়া আছে এখানে, 1/1/2019, এই মতো করে এটা হিসাব হয়ে যাবে অটোমেটিক। তারপরে দেখো সেক্স, মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার যদি ক্যান্ডিডেট থাকে অ্যাপ্লাই করার জন্য, তো তা সেটাও সিলেক্ট করতে পারে এখানে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়া আছে এখানে দেখো, পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস দুটো কলমই দেওয়া আছে। তো এখানে যে করেসপন্ডেন্স অ্যাড্রেসটি আছে এখানে তোমরা লিখবে, লেখার পরে যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস মানে অস্থায়ী ঠিকানাটি যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক দিলেই কিন্তু সেটি পুরোটি এখানে চলে আসবে, আর তোমাকে টাইপ করতে হবে না, সময় বেঁচে যাবে। তো ইমেল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে, যে স্টার চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই স্টার চিহ্ন ঘরগুলো কিন্তু ফাঁকা রাখা যাবে না, এগুলোকে কিন্তু ফিল আপ করতেই হবে। তারপরে দেখো এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, 8 পাস থেকে শুরু করে যে পোস্টগুলোর জন্য যেরকম যোগ্যতা দরকার বলা হয়েছিল সব রকম দেওয়া আছে। তো আমি পোস্ট গ্রাজুয়েশন সিলেক্ট করলাম। তারপরেই দেখো পুরো কলমের যে ঘরগুলো সেটা চলে এসেছে, যদি আমি 8 পাস সিলেক্ট করতাম তাহলে আমার সামনে একটি ঘরই ওপেন হতো, তোমাদেরকে দেখাই। তো এই যে একটি ঘরই আছে, তো এইভাবে তোমরা সিলেক্ট করবে। তো এখানে দেখো তুমি কম্পিউটার অপারেটর অপারেশন যে বা টাইপিং জানো কি জানো না, এটা ইয়েস নো যেটা করবে। এছাড়াও এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটিকে তোমরা লিখবে, লেখার পরে যে পাসওয়ার্ড দিচ্ছ সেই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারে হতে হবে, আমি আগেই বলেছি, সেটিকে দুবার লিখতে হবে, রি এন্টার করতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো দেবে। তারপরে ডিক্লারেশন যেটা আছে ডিক্লারেশনে তোমরা টিক দেবে, টিক দেওয়ার পরেই নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলেই তোমাদেরকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যে অপশানটি দেখছিলে সেই অপশানটি আবারও দেখতে পাবে, সেটিকে শুধু ক্লিক করবে। ক্লিক করলে এই যে ফর্মটি, এই ফর্মটি সিলেক্ট হয়ে যাবে, আর হয়ে গেলেই তোমাদের আইডি মানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা পরবর্তীতে এই পশ্চিম বর্ধমানের এই ওয়েবসাইটে এসে অন্যান্য যদি নোটিফিকেশন বেরোয় সেই নোটিফিকেশনগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পোস্ট অনুযায়ী। আর তোমরা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা অন্যান্য এই পোস্ট সম্পর্কিত বা এই যে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কিত অন্যান্য তথ্য পেতে পারো তোমার এই আইডি দিয়ে। তো বন্ধুরা এইভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। যদি এই ফর্মটি ফিল আপ করতে কোনো অসুবিধা হয় তো আমার যে ভিডিওর কমেন্ট বক্স সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিশ্চয়ই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, বেল আইকনটি যেটি এসেছে সেটিকেও ক্লিক করেছো, কারণ পরবর্তীতে তাহলেই তোমরা এইরকম ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে, তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছিলে এবং আমাকে শুনছিলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, এই ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।